এবার ভারতের লোকসভা নির্বাচনের সময় বিজেপি নেতাদের দাবি ছিল সংখ্যালঘু মুসলমানদের একাংশ নাকি এখনও তাদের ভোট দেয়। রোববার সরকার গঠনের পর কথা উঠেছে, বিজেপি নেতাদের দাবি যদি সত্যি হয়েই থাকে তাহলে মন্ত্রিসভায় তার প্রতিফলন কোথায়? মোদীর নতুন মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী করা হয়নি, কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী জানিয়েছেন, জোটের আদর্শ ও নীতি হল সর্বপন্থা সমভাব, যার অর্থ সব ধর্মকে এক ভাবা, ভেদাভেদ না করা, সবাইকে নিয়ে চলা। এই নীতিকে বিশ্বাস রেখেই এই জোট সরকার চলবে, আগামী দিনে এগিয়ে যাবে। গত 7 জন পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে দেওয়া এই আশ্বাসবাণীর 48 ঘন্টার পর 9 জন সন্ধ্যায় 72 সদস্যের যে মন্ত্রিসভা গঠিত হয় তাতে একজন মুসলিমেরও স্থান হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের 5 জন মন্ত্রী হলেও সেখানে কোনো মুসলমানকেই মন্ত্রী বানানো হয়নি। এই নিয়ে নরেন্দ্র মোদী পরপর 3 টার্মের মধ্যে এবারই প্রথম মুসলমান কোনো সদস্য ছাড়াই গঠিত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। অথচ একটু পেছনে ফিরে তাকালেই দেখা যাবে মোদীর প্রথম মন্ত্রিসভা এবারের মতো মুসলিম বর্জিত ছিল না। 2014 সালে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে লোকসভা নির্বাচন জেতার পর মোদীর মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন নাজমা হেফতুল্লাহ। মোদী তাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। এরপর 2019 সালের মন্ত্রিসভাও মুসলিমবিহীন ছিল না। তখন বিজেপির রাজ্যসভার সদস্য মোস্তাক আব্বাস নাকভি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাকেও দেওয়া হয়েছিল নাজমা ছেড়ে যাওয়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের ভার। মোস্তাকের রাজ্যসভার মেয়াদ শেষ হয় 2022 সালের 6 জুলাই। তারপর থেকে বিজেপি তাকে আর সদস্য করেনি। সেই থেকে মোদীর মন্ত্রিসভার দরজা মুসলমানদের জন্য বন্ধ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মোদীর বিজেপিতে মুসলমানদের যে স্থান নেই তা সর্বজন বিদিত। এবারের নির্বাচনী প্রচারে বিভিন্ন জনসভায় কংগ্রেস ও মুসলিমদের কিভাবে তিনি সমর্থক করে তুলেছেন তাও সবার জান। কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে তিনি মুসলিম লীগের ছায়া দেখেছেন। কংগ্রেস অন্যদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে, এমন অমূলক আশঙ্কার কথাও শুনিয়েছেন তিনি। এবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 78 জন মুসলমান প্রার্থী, তাদের মধ্যে জিতেছেন 24 জন। এই 24 জনের মধ্যে 21 জনই রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের, বাকি 3 জনের একজন হলেন হায়দ্রাবাদের AIMIM এর আসাদউদ্দিন ওয়াইসি, অন্য 2 জন কাশ্মীর উপত্যকার 2 স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী রশিদ ও মোহাম্মদ হানিফা। 140 কোটি মানুষের দেশ ভারতে মুসলমান জনসংখ্যা প্রায় 20 কোটি। দেশটির হিন্দু জনসংখ্যার তুলনায় তা অনেক কম হলেও সংখ্যাটি অল্প নয়। পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যায় 20 কোটির কম। এত বিপুল সংখ্যক মানুষের কোনো প্রতিনিধি এবার কেন্দ্রীয় সরকারে না থাকায় এই আলোচনা ভারতের সীমানা ছাড়িয়ে গোটা মুসলিম বিশ্বেই আলোচনা খোরাক জুগিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।